অশোকনগরে পিকে হালদারের বিলাসী জীবন, প্রাসাদসম বাড়ি আছে স্বজনদের নামেও। আইনজীবী সুকুমারের মেয়েই ফাঁস করেন তথ্য বলছেন গোয়েন্দারা, আজ তোলা হবে আদালতে। আগামী বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও লাগবে পরীক্ষা, পাবলিক প্রাইভেট অভিন্ন পদ্ধতির কথাও ভাবছে ইউজিসি। শিক্ষার্থী হারানোর সংখ্যায় অনেক প্রতিষ্ঠান। মাত্র পৌনে দুই ঘন্টায় ঢাকা থেকে ট্রেন যাবে যশোর। 172 কিলোমিটারের রেলপথের কোথাও থাকবে না লেভেল ক্রসিং, জুলাইতে পদ্মা সেতুতে শুরু লাইন বসানো। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুধু পিকে হালদার নন, পশ্চিমবঙ্গের অশোকনগরে প্রাসাদসম বাড়ি করেন তার স্বজনরাও। আছে বিলাসবহুল গাড়ি, পুকুর, চোখের সামনে ম্যাজিকের মতো দু তিন বছরে সব কিছুই হতে দেখেছেন এলাকাবাসী। তবে ভয়ে কোনো প্রশ্ন তুলতে পারেননি তারা। শনিবার পিকে হালদারকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতা থেকে আনুমানিক 62 কিলোমিটার দূরের অশোকনগর এলাকাটিতে মূলত বাংলাদেশ থেকে আসা মানুষদেরই বসবাস বেশি। এই এলাকায় থাকার সুবিধা হচ্ছে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা, খুব সহজেই দুই দেশের মধ্যে যোগাযোগও করা সম্ভব। এসব কারণেই পিকে হালদার ঘাঁটি গাড়েন এই এলাকায়। প্রথমে তার ভাই প্রীতেশ এবং প্রাণেশ হালদারের নামে সম্পদের পাহাড় গড়েন, এরপর তাদের আত্মীয় স্বজনের নামেও প্রাসাদসম বাড়ি করা হয়, কেনা হয় জমি, পুকুর, আরও অনেক কিছু। ঠিক এই যশোর রোড ঘেঁষা এই বাড়িটিতে নিয়েই কিন্তু রহস্যের নতুন দানা বাঁধতে শুরু করেছে আলোচিত সুকুমার মৃধা, তার মেয়ের জামাইয়ের এই বাড়ি। ইডির গোয়েন্দারা এদিন কিন্তু নতুন করে এখানেও তল্লাশি অভিযান চালায়। এখানেই থাকেন সুকুমার মেধার বড় মেয়ে। গোয়েন্দারা বলছেন 2021 সালের জানুয়ারিতে বাবার সঙ্গে গ্রেপ্তার হওয়া অদিতি মেধাকে রাজসাক্ষী করার প্রস্তাব দিলে তিনি অশোকনগরের বিশাল সম্পদের খবর ফাঁস করেন বাংলাদেশের গোয়েন্দাদের কাছে। আর প্রাসাদসম এই বাড়ি দেখে ভয়ে অনেকে বাড়ির লোকদের সঙ্গে কথা বলতেন না। এইসব লোকের সাথে কথা বলা আমাদের পক্ষে তো সম্ভব না। অশোকনগরের বিল্ডিং মোড় থেকে প্রায় 3-4 কিলোমিটার ভেতরে দক্ষিণ পল্লীতে রয়েছে প্রাণেশ হালদারের এই বাড়ি। ভাইয়ের নামে কেনা হলেও এখানেই মূলত থাকতেন পিকে হালদার এবং তার পরিবারের সদস্যরা। প্রাণেশ হালদার বসবাস করতো, তার মা থাকতো। এই একটা আছে, ওইদিকে কোথায় বাড়ি করেছে, ওইদিকে জায়গা আছে। বাংলাদেশ থেকে এসছে, সবাই বলে প্রচুর টাকা নিয়ে এসছে, ওখান থেকে অনেক বড় ব্যবসা করে। একই এলাকার দক্ষিণ পল্লী থেকে কিছুটা এগিয়ে 8 নম্বর স্কিম ভারতী ক্লাবের পাশে সুকুমার মৃধার দুই ভাগ্নে স্বপন এবং উত্তম মিত্রের এই বাড়ি। দুই ভাইকেও পিকে হালদারের সঙ্গে গ্রেপ্তার করা হয় শনিবার। অশোকনগরের এই 8 নম্বর স্ট্রিম ভারতী ক্লাবের পাশে যেখানে ছোট ছোট বাড়ি, সেখানে এই ধরনের প্রাসাদসম বাড়ি উঠতে দেখায় স্থানীয়দের মধ্যে কিন্তু শুরু থেকেই প্রশ্ন উঠেছিল, কিন্তু কেউ খতিয়ে দেখার সাহস পাননি। তবে ইডির অভিযানে যখন গ্রেপ্তার হলেন পিকে হালদার সহ এই বাড়ির দুজন মালিক, তারপরেই কিন্তু এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে বাড়তি কৌতূহল। অশোকনগর থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বাফেলো শহরে বন্দুক হামলায় 10 জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে বাফেলো সুপার মার্কেটে অজ্ঞাত বন্দুকধারী নির্বিচারে গুলি চালালে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শনিবার দুপুর 2:30 হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নিউ ইয়র্কের বাফেলো সুপারমার্কেট। দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন মানুষ। বন্দুক হামলায় ঘটনাস্থলেই মারা যান 10 জন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও 3 জন। নিউ ইয়র্কের গভর্নর কেতি হোকুলের নিজের এলাকায় এই বন্দুক হামলার ঘটনার পর তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন। সংবাদ সম্মেলন করেছেন বাফেলোর মেয়র বাইরন ব্রাউন। For every member of our community. We have suffered a mass shooting with multiple casualties and several people injured.
বন্দুক হামলার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানিয়েছে হামলাকারী তাদের হেফাজতে রয়েছে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। This is a very sad day in the city of Buffalo. Please keep us in your prayer and stay safe. And please do আমি যেখানে দুর্ঘটনা ঘটেছে থেকে দুই ব্লক পাশেই থাকি। সো 2:30 এর দিকে আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন আমি গুলির সাউন্ড শুনতে পাই। সো ভেবেছিলাম যে স্বাভাবিক কিছুই, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। দেন আমি অনেকগুলো পুলিশ আসতে দেখি। বাফালোর ইতিহাসে এটা একটা হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা। বাফেলোর ডাউনটাউন থেকে 3 মাইল উত্তরে যে সুপারমার্কেটটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে সেখানে বেশিরভাগ কৃষ্ণাঙ্গদের বসবাস। বাফেলো সিটিতে অবশ্য প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। বন্দুক হামলার ঘটনার পর তাদের মধ্যে এখন আতঙ্ক। বন্দুক হামলার ঘটনা পুরো আমেরিকাতেই মারাত্মক সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, যা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। চারিদিকে রং বেরঙের টিউলিপ ফুল। কানাডার অটোয়ায় শুরু হয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ঢাকা যশোর 172 কিলোমিটার রেলপথের কোথাও থাকছে না লেভেল ক্রসিং। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ ব্যবহার করে মাত্র 1.25 ঘন্টায় পৌঁছানো যাবে যশোর। আগামী জুলাই থেকে পদ্মা সেতুর নিচতলায় পাথরবিহীন রেল লাইন স্থাপন শুরু হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতু রেললিং প্রকল্প বদলে দিবে দেশের রেল নেটওয়ার্ক। ঘন্টায় 120 কিলোমিটার গতির ব্রডগেজ লাইনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পাগলা হয়ে বুড়িগঙ্গা পার হয়ে মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙা, নড়াইল, জামদিয়া হয়ে পদ্মভিলা পর্যন্ত যাবে। এরপর একটি শাখা যশোরের রূপদিয়া স্টেশন এবং অন্যটি খুলনার সিঙ্গিরা স্টেশনে যুক্ত হবে। এই রেলপথ দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলায় প্রথম রেল সংযোগ স্থাপন করবে। রাজধানী থেকে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র 1.25 ঘন্টা। রেলপথের 23.38 কিলোমিটার উড়াল বা এলিভেটেড। দেশের উড়াল ও লেভেল ক্রসিং বিহীন প্রথম রেলপথ এটি। এ পথে নতুন 14টি সহ 20টি স্টেশন হচ্ছে নান্দনিক। জুনের শেষ দিকে সেতুর নিচতলা রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। জয়েন্টলি ভিজিট করা হয়েছে, তখন দেখা গেছে যে আসলে দুই পার্টি একসাথে কাজ করার মতো কোনো টেকনিক্যালি সম্ভব না। আগামী জুলাই থেকে পদ্মা সেতুর নিচতলায় পাথরবিহীন রেল লাইন স্থাপন শুরু হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে 2024 সালে। তবে আগামী ডিসেম্বরে মাওয়া ভাঙা অংশে রেল চলাচল শুরুর টার্গেট নিয়ে কাজ চলছে। প্রকল্পটি বর্তমান সার্বিক কাজের অগ্রগতি প্রায় 58%। আগামী জুলাই মাসে পদ্মা সেতু হস্তান্তর করা হলে আমাদের মূল সেতুতে রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। এই প্রকল্প সম্পন্ন হলে রেলপথে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে 190 কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনী দেশি পরামর্শক হিসেবে পদ্মা রেললিং প্রকল্পে নিয়োজিত রয়েছে। ঢাকা মাওয়া সেকশনের ব্রিজ, ভায়াডাক্ট স্টেশন এবং ব্যালাস্টেস ট্র্যাক রেগের কাজ চলমান রয়েছে। পুরো প্রকল্পের অগ্রগতি 54% ছাড়িয়েছে আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি 78%-এর বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতুর দুই প্রান্তে 7.1
5 কিলোমিটার কিন্তু ভায়াডাক্ট রয়েছে। এই যে রেলওয়ে ভায়াডাক্ট, যেটি রেলওয়ে সংযোগ সেতু, সেটি কিন্তু তৈরি করেছে পদ্মা সেতু রেললিং প্রকল্প এবং তাদের ধাঁচেই কিন্তু এটি তৈরি হয়েছে। এবং এই যে প্রকল্পের একটি চ্যালেঞ্জ ছিল দুপারে, সেটি হচ্ছে নতুন নকশায় কিছু পরিবর্তন করতে হয়েছে, সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এবং দুপারে এই পর্যন্ত কিন্তু 4.50 কিলোমিটার এলাকায় যে রেল ট্র্যাক সেগুলো বসে গেছে। এই প্রাথমিক রেল লাইন বসে যাওয়ার এখন বাকি কিন্তু মাত্র 2.65 কিলোমিটার এবং এগুলো দ্রুত বসিয়ে দেওয়ার পাশাপাশি পদ্মা সেতুর নিচতলাকে একেবারে রেল লাইনে পরিপূর্ণ করে কিন্তু এই ভাঙা থেকে এই মাওয়া পর্যন্ত রেল চলাচল শুরু করার প্রক্রিয়ার কাজ এগোচ্ছে। সেই কাজ দেখবার জন্যই কিন্তু রেলমন্ত্রী এই রেলপথমন্ত্রী আসছেন প্রকল্প এলাকায়। ইতিমধ্যে কিন্তু তিনি পানগা এলাকা অতিক্রম করছেন এবং সেখান থেকে কিন্তু দেখতে দেখতে আসছেন। এবং এই যে রাজধানী ঢাকা থেকে একেবারে এই মা পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশটির কাজও কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবং বুড়িগঙ্গা নদীর উপরে যে রেল সেতু সেটির কাজও কিন্তু এগোচ্ছে। একই সঙ্গে ধলেশ্বরী নদীর উপরে যে রেলপথ রেলের যে এই ব্রিজ সেটির কাজ এগোচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু আরিয়ালখা নদীর উপরে রেল সেতু সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই মা থেকে ভাঙা পর্যন্ত 42 কিলোমিটার অংশের কাজের অগ্রগতি সন্তোষজনক তারা বলছেন। এবং সে কারণেই কিন্তু বলছেন যে আগামী ডিসেম্বরে পদ্মা সেতু অতিক্রম করে তারা রেলপথ করতে পারবেন। এবং আপনারা দেখছেন যে এই রেলের ভায়াডাক্ট যেটি রয়েছে দুপাশে কিন্তু পদ্মা সেতুর যে ভায়াডাক্ট সেখানে কিন্তু এই মা প্রান্তের যে নর্থ ভায়াডাক্ট সেখানে কিন্তু কার্পেটিং চলছে। আরেক পাশে কিন্তু বিদ্যুতের যে ল্যাম্প পোস্ট আছে সেখানে কানেকশন দেওয়ার কাজ চলছে। এবং এই সামনের অংশেই কিন্তু যে নাম ফলক যেখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সব কাজের মধ্যে কিন্তু আমরা গতি লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে থাকা পদ্মা সেতুর রেললিং প্রকল্পের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। সময় সংবাদে আরো থাকছে, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত, খাদ্যাভ্যাস আর অনিয়ন্ত্রিত জীবনযাপনই কারণ, কায়িক পরিশ্রমে গুরুত্ব দেওয়ার পরামর্শ। আগামী বছর থেকেই পরীক্ষা ছাড়া কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। অভিন্ন পরীক্ষার মাধ্যমে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে এটি বাস্তবায়ন করে মান নিশ্চিত করতে না পারলে শিক্ষার্থী পাবে না অনেক বিশ্ববিদ্যালয়। আর শিক্ষা গবেষক বলছেন জোর মনিটরিং না থাকলে এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে না। শাকির আহমেদের রিপোর্ট। দেশের বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নিজেদের ইচ্ছে মতো শিক্ষার্থী ভর্তির অভিযোগ দীর্ঘদিনের। নানা উদ্যোগ নিয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রাশ টেনে ধরতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে UGC। ভর্তি পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে ভর্তি হলো এবং তাদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতেই ওই অপশন অনুযায়ী বা চয়েস ফর্ম থাকবে সেই অনুযায়ী তারা একেবারে অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই ভর্তির সুযোগ পাবে। কমিশন বলছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার মতো একটি পরীক্ষা গ্রহণ করে মেধা তালিকার ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্নের পর একই তালিকা থেকে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বা কর্তৃপক্ষদেরকে নিয়ে তাদের সাথে বসে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যে গুচ্ছতে একসাথে যাওয়া সম্ভব নাকি প্রাইভেটের আলাদা গুচ্ছ হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে এতে মান নিশ্চিত করতে না পারলে প্রতিযোগিতায় টিকতে ব্যর্থ হয়ে শিক্ষার্থী হারাবে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। কোনো কোনো কলেজ কিন্তু ছাত্র পাচ্ছে না, সেটা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঘটতে পারে। তো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব হবে মান সম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য এবং এই জাতীয় ভর্তি ব্যবস্থা ইন্ট্রোডিউস করলে মান সম্পন্ন শিক্ষাও
প্রবর্তনের সুযোগ তো সম্প্রসারিত হবে, এটা আমার বিশ্বাস। আর শিক্ষা গবেষকরা বলছেন, জোর মনিটরিং না থাকলে ফলপ্রসূ হবে না এই সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে যদি রাষ্ট্র থেকে এটি তদারকি করা হয় তাহলে এটা অত্যন্ত যৌক্তিক হবে এবং শিক্ষার্থীদের অনেক ভোগান্তি কমে যাবে এবং আমি মনে করি যে হায়ার এডুকেশনের কোয়ালিটিও এভাবে আরেকটু বাড়বে। বর্তমানে দেশে 112টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আশঙ্কাজনক হারে কিশোর তরুণদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির জরিপ বলছে, 15 থেকে 35 বছর বয়সীদের মধ্যে 7% ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু যাদের 61% আবার উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত হওয়ার কথা জানতেন না। ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রম, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সবাইকে পরীক্ষার আওতায় আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়ার রবিনের রিপোর্ট। 25 বছর বয়সী শাহিন 6 মাস আগে অন্য একটি রোগের সার্জারির কারণে ডায়াবেটিস পরীক্ষা করতে বলেন চিকিৎসক, আর তাতেই ধরা পড়ে রোগটি। অথচ তেমন কোনো লক্ষণ প্রকাশ না পাওয়ায় জানতেনই না ডায়াবেটিস আক্রান্ত তিনি। নাকের অপারেশন করছি, তখন আমার ডাক্তারে বলল যে ওই আপনি ডায়াবেটিস পরীক্ষা করার জন্য, পরে আপনার ডায়াবেটিসটা ধরা পড়ে গেছে। একাদশের শিক্ষার্থী ইভার গল্পটাও একই, দেখা দেয়নি কোনো লক্ষণ, কিন্তু বাবা মায়ের ডায়াবেটিস থাকায় গত বছর পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন তিনিও আক্রান্ত। কখনো আমার শনাক্ত হওয়ার আগে কোনো সিন্ড্রোম আমি পাইনি। ডায়াবেটিস এমন একটি জটিল রোগ যাতে একবার কেউ আক্রান্ত হলে বয়ে বেড়াতে হয় সারা জীবনই। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, দেশে দিন দিন বাড়ছে শিশু, কিশোর এবং তরুণদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার, যাদের অনেকেই আবার জানেন না রোগটিতে আক্রান্ত হওয়ার কথা। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের এক জরিপের ফল বলছে, দেশে 15 থেকে 35 বছর বয়সীদের মধ্যে 7% ডায়াবেটিসে আক্রান্ত, এর মধ্যে 61% মধ্যেই প্রকাশ পায়নি কোনো উপসর্গ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, খাবার মধ্যে ফাস্ট ফুড এবং ক্যালোরিবল খাবার তোমার ছেলে পরিমাণ বাড়ে গেছে, যার জন্য কম বয়সীদের মধ্যে তোমার ছিল যে ডায়াবেটিসের তোমার আধিক্য দেখতেছি আমরা। এখানে উপসর্গরা না থাকাতে কি ঘটনাটা ঘটতেছে? আপনি ছেলে পরীক্ষা করার জন্য আপনি হাসপাতালে যাচ্ছেন না, কিন্তু আপনার কিন্তু ব্লাড সুগারটা তো ওই মাত্রায় থাকতেছে, উপসর্গ না থাকাতে আপনি যাচ্ছেন না। তাতে হচ্ছে কি, যখন আপনি ধরা পড়বে তখন কিন্তু তাদের মধ্যে কমপ্লিকেশনের হার বেশি পাওয়া যাবে, এবং এটাই ছিল আমাদের জন্য কিন্তু মানে চিন্তার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন প্রস্রাব হওয়া, পিপাসা লাগা, দুর্বল বোধ, ক্ষুধা বেড়ে যাওয়া এবং হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যেহেতু অনেকেরই প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ পায় না, সেজন্য সবাইকে পরীক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। একটা বয়সের পরে সবাই যেন বছরে একবার চেক করে নেয় তার ডায়াবেটিস হয়েছে কিনা, সিমটম হওয়া বা কমপ্লিকেশন বা জটিলতা হওয়ার জন্য অপেক্ষা না করে। ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, সবুজ শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। পরিহার করতে হবে ফাস্টফুড, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অব্যবহৃত কিংবা বাক্সবন্দি পড়ে আছে দামি দামি যন্ত্রাংশ, এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনপদের মানুষ। শাহ শরীফ উদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 3.5 লাখেরও বেশি মানুষের প্রাথমিক চিকিৎসা সেবার ভরসা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু লোকবল না থাকায় বাক্সবন্দি পড়ে আছে কোটি টাকা মূল্যের আলট্রাসনোগ্রাফি মেশিন, টেকনিশিয়ানের অভাবে বন্ধ প্যাথোলজি ল্যাব, দীর্ঘদিন থেকে নষ্ট এক্স-রে মেশিন, এছাড়াও একাধিক যন্ত্রপাতি থাকলেও সেগুলো লাগছে না কোনো কাজে। আমার রোগীটার হাত একটু ভেঙে গেছে, এই জন্য এক্স-রে দিছিলে, বাট এক্স-রে মেশিনটা আছে বাট লোকবল কম। বাইরে থেকে এসে হলে আমি আইয়ার যখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণরূপে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন সংকটের কারণে অনেক সময় আমাদের পক্ষে সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। তবে কর্তৃপক্ষ বলছে, সংকট থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করি, একজন আমার স্টাফকে ট্রেন করে তাকে দিয়ে ইসিজি করাচ্ছি, কিন্তু আমার তো ইসিজি টেকনিশিয়ান নাই। এসব সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন এই কর্মকর্তা। ল্যাব টেকনিশিয়ান এবং রেডিওগ্রাফার টেকনিশিয়ান, এটার মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে এটার নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে, অতি সত্বর হয়তো আমরা এই নিয়োগটা পেয়ে যাব। গোলাপগঞ্জের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভাগের 38টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 477 জন টেকনিশিয়ান কর্মরত থাকার কথা থাকলেও আছেন মাত্র 110 জন, আর শূন্য পড়ে আছে
367টি টেকনিশিয়ানের পদ। দীর্ঘদিন যাবৎ আমাদের মাঠ পর্যায়ে চিকিৎসক ছাড়া, নার্সিং অফিসার ছাড়া অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন সেই কর্মীদের নিয়োগ কিন্তু হচ্ছে না। দেশের হাসপাতালগুলোর লোকবল সংকট সমাধানে সম্প্রতি 2689 জন টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও প্রয়াণ এই একই দিনে হওয়ায় দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দিবসটি উপলক্ষে রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর প্রদীপ প্রজ্বলন, প্রারম্ভিক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বুদ্ধ পূজার শীল গ্রহণ ও অষ্ট পরিষ্কার দান করা হবে। সকাল থেকেই ভক্তরা এসে হাজির হয়েছেন। প্রার্থনায় পৃথিবীর সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করেন ভক্তরা। এই মুহূর্তে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই বৌদ্ধ বিহারে আমরা দেখেছি যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা আসছেন এবং পূজা অর্চনার পাশাপাশি যে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তারা উদযাপন করছেন। এবং আপনি জানেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যারা আছেন তারা তাদের কাছে কিন্তু এই দিনটি বিশেষভাবে বেশ আনন্দের, কারণ এই দিনে কিন্তু বৌদ্ধের যে ত্রিস্মৃতি জড়িত, অর্থাৎ এই দিনে কিন্তু বৌদ্ধ জন্ম, তারপরে সিদ্ধি লাভ এবং যে মহাপরিবর্জন সেটা অর্জন করে। এবং এই কারণে এই উৎসবের আয়োজনে কিন্তু ধর্ম যে বিভিন্ন বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বীরা তারা যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে বৌদ্ধের যে মহান বাণী, অর্থাৎ পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সেই বাণী নিয়ে কিন্তু তারা প্রার্থনা করছেন এবং তারা মনে করছেন যে গত 2 বছর যে মহামারীর কারণে এই উৎসব যে আনন্দের সাথে পালন করা সেটা পালন করতে পারেনি এবং এই বছর থেকে যেন সকল দুঃখ অশান্তি পৃথিবী থেকে দূর হয়ে আবারও শান্তির পৃথিবী প্রতিষ্ঠিত হয়, আজকের প্রার্থনায় কিন্তু তারা সেই কামনাই করছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রদীপ জ্বালিয়ে ফুল ফল দিয়ে কিন্তু তারা বৌদ্ধের যে আরাধনা সেটা করছেন এবং শুধুমাত্র যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন সেটা কিন্তু না, তারা কিন্তু পরস্পর শুভেচ্ছা বিনিময় করছেন, সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু তারা যোগ দিচ্ছেন, পাশাপাশি বৌদ্ধের যে পূজা সেই পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল এবং সূত্রপাঠ, সূত্র শ্রবণ এবং সমবেত যে প্রার্থনা সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের কাছে কিন্তু তাদের সেই একটাই বাণী পৌঁছানো, সে যেন পৃথিবীর সকল প্রাণী এবং সকল মানুষ যেন সব ধরনের দুঃখ এবং যে জড়া সেগুলো দূর হয়ে শান্তিতে যেন তারা বসবাস করতে পারে। এবং কিছুক্ষণ আগে এখান থেকে একটি র্যালি উদ্বোধন করা হয় এবং সেই উদ্বোধন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মাহবুবুল হাসান নফেল সহ যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকেও আসলে সেই মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। আবারও পিকে হালদার প্রসঙ্গ। 10,000 কোটি টাকা পাচারকারী আলোচিত পিকে হালদারকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পিকে হালদারকে যখন গ্রেপ্তার করা হয় অশোকনগর থেকে, তারপরেই কিন্তু ইডির গোয়েন্দারা, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যাংশাল কোর্ট নগর ও দায়রা আদালত, এখানেই কিন্তু কালকে সকালবেলা অর্থাৎ 10টার মধ্যে আদালতে তোলা হয়েছিল, এমনটাই কিন্তু আদালত সূত্র থেকে এখন নিশ্চিত করা হচ্ছে। যেহেতু ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো বিবৃতি কিংবা গণমাধ্যমের মুখোমুখি তারা হননি, সে কারণেই পিকে হালদারের গ্রেপ্তার এবং গ্রেপ্তারের আগে এবং পরবর্তীতে নানা তথ্য নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। কারণ
ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত খোলসা করা হচ্ছে না তাকে কোথায়, পিকে হালদার সহ যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের মানি লন্ডারিং কাণ্ডে যে জড়িত পিকে হালদার অশোকনগর থেকে, সেই গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সাধারণত কোর্ট কাচারি সমস্ত বন্ধ থাকে, তবে ইডি বা সিবিআই এর বিশেষ আদালত কিন্তু চলে। সে কারণে গতকাল যখন ইডি দপ্তরে তাদের তোলা হয়েছিল তখনই একমাত্র গণমাধ্যমের সামনে আসে এবং বলা হয় যেহেতু গতকালকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তাদেরকে আদালতে তোলা হবে। তবে আদালতে এখন সরজমিনে এসে এবং আদালতের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর তারা কিন্তু এটি নিশ্চিত করেছে গতকাল সকালেই তাদেরকে পিকে হালদার সহ যে ছজন তাদেরকে এই আদালতে তোলা হয় এবং তাদের কিন্তু আগামী 17 মে পর্যন্ত তাই তা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এবং আমরা গতকাল দেখেছি যে ইডি দপ্তরে সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাদেরকে জেরা চলছে, দফায় দফায় এক এক করে অথবা ছজনকে মুখোমুখি বসিয়ে জেরা করছে। এদিকে সবশেষ ইডি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে ধৃত ছজনের নামেই কিন্তু ভারতীয় কাগজপত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, কারেন্টের বিল, জমির দলিল, এই সমস্ত ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণপত্র সেটি কিন্তু পাওয়া গিয়েছে। এবং সেক্ষেত্রে ইডির আধিকারিকরা এখন কিন্তু শুধুমাত্র পিকে হালদারের এই কেসটি তদন্ত করছে না, সঙ্গে তদন্ত করছে যে এই বাংলাদেশিদের অবৈধভাবে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে পশ্চিমবঙ্গে এনেছে তাদেরকে কারা শেল্টার দিয়েছেন, তাদেরকে কারা ভারতীয় কাগজপত্র করতে সাহায্য করেছেন, এর সঙ্গে লোকাল যারা দালাল চক্র রয়েছে তারা কারা, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ রয়েছে কিনা, কিংবা পিকে হালদারের সঙ্গে স্থানীয়ভাবে রাজনৈতিক কোনো যোগাযোগ রয়েছে কিনা। কারণ রাজনৈতিক প্রভাব ছাড়া এই রকম বিলাস বহুল বাড়ি কিভাবে অশোকনগরের মতো জায়গাতে, পৌর এলাকার মতো জায়গাতে তিনি গড়ে তুললেন প্রাসাদ সমুদায় এবং প্রভাব প্রতিপত্তি বাড়ালেন, সেই বিষয়গুলো কিন্তু ভারতের কেন্দ্রীয় এই অর্থনীতি বিষয়ক গোয়েন্দা সংস্থা ইডির গোয়েন্দারা কিন্তু এখন তদন্ত শুরু করেছেন। এবং আমরা দেখব নিশ্চয়ই আগামীতে আরো বড় বড় ধরনের তথ্য সামনে আসবে এবং ইডি যদি সরকারিভাবে এখনো পর্যন্ত পিকে হালদারের গ্রেপ্তার বিষয়টি এখনো তাদের ওয়েবসাইট কিংবা তারা সরকারিভাবে এখনো পর্যন্ত স্বীকার করেনি, কিন্তু সেটা না হলেও এটা গতকালকে গণমাধ্যমের সামনে যখন তাদের ছবি প্রকাশিত হয় তখন এটা নিশ্চিত যে পিকে হালদার গ্রেপ্তার হয়েছে এবং পিকে হালদারের গ্রেপ্তারের বিষয়ে যে তদন্ত সেটি কিন্তু ভারতের অর্থনৈতিক বিষয়ক যে দুর্নীতি তদন্তকারী সংস্থা এটি কিন্তু তাদের মতো করে অব্যাহত রাখবে। তো এই ছিল আমার কাছে পিকে হালদারের গ্রেপ্তার পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু সে সংক্রান্ত আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গ থেকে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্য সাগর থেকে 32 বাংলাদেশি সহ 81 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়া নৌবাহিনী। তাদের সবার বয়স 20-38 বছর। তিউনিশিয়ার কর্তৃপক্ষ জানান লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিল দলটি। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা নতুন নয়, তবে গেল কয়েক বছর ধরেই এই সংখ্যাটা বেড়েছে। অনেকে দুর্গম পথ পাড়ি দিয়ে পৌঁছাতে পারলেও পানিতে ডুবে মরতে হয়েছে শত শত অভিবাসন প্রত্যাশীকে, জীবিত উদ্ধারও হয়েছেন অনেকে। শনিবার অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় 32 বাংলাদেশি সহ 81 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তিউনিশিয়ার নৌবাহিনী। তাদের দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশি বাদেও উদ্ধারকৃতদের মধ্যে 38 জন মিশরের, 10 জন সুদানের ও 1 জন মরক্কোর নাগরিক। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স 20-38 বছর, তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা লিবিয়ার আবুকামাস গ্রাম থেকে যাত্রা করেছিলেন, যা তিউনিশিয়ার উপকূল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এর আগে গত মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় 542 জনকে উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই বাংলাদেশি। ইতালির লাম্পেদুসা দ্বীপ তিউনিশিয়ার উপকূল থেকে 130 কিলোমিটার দূরে, ফলে অবৈধভাবে মানব পাচারের জন্য বহুল ব্যবহৃত হয় এই পথটি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে 2021 সালে ভূমধ্যসাগরে প্রায় 2000 অভিবাসন প্রত্যাশী মারা গেছেন, আর 2020 সালে এই সংখ্যাটা ছিল 1401 জন। রাহানুল রানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ। চট্টগ্রামে জহুরামের চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে কিন্তু টসে জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। আমরা দেখছি শ্রীলঙ্কা অনেকটাই দেখে শুনে শুরু করেছে, তবে একটি উইকেটের পতন হয়েছে। শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ডিমুথ করুণারত্নে কিন্তু চট্টগ্রামের লোকাল বয় খ্যাত অফ স্পিনার নাইমের বলে কিন্তু তিনি কিছুক্ষণ আগে আউট হয়ে গেছেন। তো শ্রীলঙ্কার যে দলীয় রান সেটি কিন্তু 7/23 একটি উইকেট হারিয়ে। তবে আজকে টস ভাগ্যটা কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুলের পক্ষে ছিল না। গতকাল শ্রীলঙ্কা দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছিলেন, আসলে চট্টগ্রাম টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটি সেটি হচ্ছে কিন্তু টস ভাগ্য। যেহেতু ফ্লাইট উইকেট থাকবে, যারা টসে জিতবে তারা অবশ্যই কিন্তু আগে ব্যাটিং নিবে। তো সেক্ষেত্রে আজকে মমিনুলও বলেছিল যদি তিনি টসে জিতেন তাহলে অবশ্যই কিন্তু ব্যাটিং নিতেন। তবে সেক্ষেত্রে আমরা দেখছি শ্রীলঙ্কার অধিনায়ক যেহেতু টসে জিতেছেন তিনি ব্যাটিং নিয়েছেন। তবে বাংলাদেশের আসলে যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন, মমিনুল যেমনটি বলেছেন টেস্ট হচ্ছে 15 সেশনের খেলা, এর মধ্যে যদি 12-13টি সেশন নিজেদের করে নিয়ে না যায় তাহলে কিন্তু টেস্টে জয় পাওয়াটা অনেক বেশি দুরূহ একটি বিষয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ দল যদি সেশন বাই সেশন ভালো খেলে তাহলে চট্টগ্রামে আসলে জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না। সেক্ষেত্রে আমরা দেখছি আজকে দর্শকরাও আসছেন সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের উৎসাহ দিতে। এর আগে কিন্তু শ্রীলঙ্কার সাথে 22টি টেস্ট ম্যাচে বাংলাদেশের সাথে দেখা হয়েছে, কিন্তু তেমন একটা বড় কোনো ধরনের সাফল্য নেই। বাংলাদেশে 8টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছে, 8টি টেস্টের মধ্যে কোনোটিতেই কিন্তু টাইগাররা জয় পায়নি। সর্বশেষ 2017 সালের কলম্বোতে 100তম টেস্ট ম্যাচে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ জয় পেয়েছিল। তবে এবছর যদি টেস্টের কথা বলি, বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে অসাধারণ শুরু করেছিল, জয় পেয়েছিল, তারপরের টেস্টে কিন্তু বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও কিন্তু ভালো করতে পারেনি, এবং সর্বশেষ আসলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ টেস্টে ভালো করতে পারেনি। তো সাদা পোশাকের ক্রিকেটে আসলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মমিনুল বাহিনী ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশায় কিন্তু রয়েছে। আজকে বাংলাদেশ কিন্তু 7 ব্যাটসম্যান এবং 4 বোলার নিয়ে খেলছে, এর মধ্যে সাকিব আল হাসানও কিন্তু রয়েছে। সাকিব আল হাসান রয়েছে, নাঈম ইসলাম রয়েছে, তাজুল ইসলাম রয়েছে, এবং 2 পেসার নিয়ে কিন্তু বাংলাদেশ তাদের যে স্কোয়াড সেই স্কোয়াডটি সাজিয়েছেন। তো বাংলাদেশ দল যত দ্রুত শ্রীলঙ্কার উইকেট তুলে নিতে পারবে ততই তাদের জন্য লাভবান হবে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। গাড়ি দুর্ঘটনায় না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার 2 বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স। রবিবার স্থানীয় সময় রাত 11টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে টাউন্স ফিলের অ্যালিস রিভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন সাইমন্স। এ সময় ব্রিজের ওপর থেকে বাঁদিকে মোড় নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই 46 বয়সী এই ক্রিকেটার এবং তার সহযোগী মারা যান। অ্যান্ড্রুর মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক সতীর্থরা সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। অস্ট্রেলিয়া জার্সিতে 26টি টেস্ট, 198টি ওয়ানডে এবং 14টি টি টোয়েন্টি খেলেছেন সাইমন্স। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় 7,000 রান এবং 165টি উইকেট রয়েছে তার নামের পাশে। মাত্র 2 আগে না ফেরা দেশে পাড়িয়ে জমিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গে গ্রেফতার পি কে হালদার 3 রিমান্ডে। অশোকনগরে নিজের বিলাসী জীবন, স্বজনদের নামেও বাড়ি গাড়ি, আইনজীবীর মেয়েই ফাঁস করেন তথ্য বলছেন গোয়েন্দারা। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত বাফেলোতে সুপার মার্কেটে ঢুকে বন্দুক হামলা, নিহত 10, সন্দেহভাজন আটক। উইসকনসিনে খেলার মাঠের বাইরে গুলিতে আহত 20। এবং মাত্র 1.25 ঘন্টায় ঢাকা থেকে ট্রেন যাবে যশোর। 172 কিলোমিটারের রেলপথের কোথাও থাকবে না লেভেল ক্রসিং, জুলাইতে পদ্মা সেতুতে শুরু লাইন বসানো। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।